নমস্কার, আমি মৌ। আমার চ্যানেল রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। প্রথমে কড়াইটাকে গরম করতে দিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে এবার টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে একটু ভালোভাবে ভাজতে হবে। এবার এতে আমি নুন আর সামান্য হলুদ দিয়ে আবার একটু ভেজে নেব। আলুগুলো ভাজা প্রায় হয়ে এসেছে, এবার এটাকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নেব। আপনারা ডিমগুলো ভাজার সময় অবশ্যই ডিমগুলো সাইডটা একটু ছুরি দিয়ে কেটে নেবেন। ডিমগুলোকে একটু ভালো করে উল্টো পাল্টে ভেজে নেব, হালকা ভেজে নেব। দেখুন ডিমের গাগুলো কেমন যেন সোনালি সোনালি হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। এবার ফোড়নে দিয়ে নিয়েছি আমি 2টো তেজপাতা, 1টা গোটা শুকনো লঙ্কা, যেটাকে মাঝখান থেকে ভেঙে 2 টুকরো করেছি, গোটা গরম মশলা আর 1 চামচ গোটা জিরে। এবার ফোড়নটাকে আমি হালকা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। এবার মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কাটা পেস্ট করেও দিতে পারেন। এবার আমি এটা দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের টুকরো করা টমেটো। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ মশলা থেকে তেলটা ছেড়ে যায়। এবার আমি মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। মশলা থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে, দেখুন টমেটোটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হ্যালো,
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। মশলাটা প্রায় হয়ে গেছে, আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটু চিনি দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। ভেজে রাখা আলু দিয়ে এবার আমি একটু কষিয়ে নেব আলুটাকে মশলার সাথে। আলুটা প্রায় কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা। ডিম আর আলু দিয়ে এবার মশলার সাথে একসাথে আমি একটু কষিয়ে নেব হালকা করে। ডিম আলু আর মশলা প্রায় কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এতে দিয়ে দেব 2 কাপ জল। জল আর মশলাগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে একটু ফুটতে দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন কি সুন্দর ফুটে গেছে আর কি সুন্দর মশলা সব কিছু খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো 2 টিস্পুন গরম মশলা। গরম মশলা দিয়ে হালকা নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি এগ কারি।